আমি এখন অবস্থান করছি ত্রিপুরায়। এটি ভারতের অন্যতম রাজ্য। ত্রিপুরার রাজধানী হলো আগরতলা। আগরতলা রেলওয়ে স্টেশনের সামনে আমি এখন। আগরতলা রেলওয়ে স্টেশনের গেটটি খুবই সুন্দর, আপনারা দেখতে পেলেন। আগরতলা রেলওয়ে স্টেশনের গেটওয়েটি সজ্জিত করা হয়েছে বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলকচিত্র দিয়ে। পোড়ামাটির ফলকচিত্রে রয়েছে আগরতলা ত্রিপুরার বিভিন্ন স্থানের ঐতিহ্যবাহী স্থান ও ঐতিহ্যগুলোর চিত্র। আমি ধীরে ধীরে রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে রেলওয়ে স্টেশনের যে গেটটি আছে, মানে প্রবেশপথটি আছে, প্রবেশপথের চারিদিকের যে চিত্রফলকগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি। কত সুন্দর, দেখেন, খুব সুন্দর পরিপাটি একটি রেলওয়ে স্টেশন। আমি এখন সামনের দিকে এগিয়ে যাব, দেখতে থাকুন আগরতলা রেলওয়ে স্টেশন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আগরতলা রেলওয়ে স্টেশনটি মূলত আগরতলা শহর থেকে প্রায় 5.5 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত। খুবই একটি সুন্দর জায়গা, আপনারা দেখতে থাকুন। আমি সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। সামনে দিয়ে এগিয়ে গেলে আপনারা সামনে দেখতে পাবেন একটি ভাস্কর্য, এবং ভাস্কর্যের চতুর্দিকে রয়েছে পানির ফোয়ারা। খুবই সুন্দর সুন্দর ভাস্কর্য, লোকজন দাঁড়িয়ে দেখছে, আমিও দেখছি, দেখুন আপনারাও। পানি ফোয়ারা যখন ফুটতে থাকে তখন আরও আকর্ষণীয় হয়ে ওঠে এই ভাস্কর্যটি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, রেলওয়ে স্টেশনের যে ভবনটি রয়েছে এটা মূলত আগরতলা, বিশেষ করে ত্রিপুরা যে রাজার রাজবাড়ি আছে আগরতলাতে, সে রাজবাড়ির আদলেই এই ভবনটি নির্মাণ করা হয়েছে। দেখতে খুবই সুন্দর। দেখুন, যতটুকু জানতে পারলাম যে আগরতলা রেলওয়ে স্টেশনটি মূলত 2008 সালে চালু করা হয়। তবে এখানকার যে ভবনটি আছে সেটি নাকি পুনরায় নির্মাণ করা হয় 2016 সালে। খুবই সুন্দর, দেখুন স্টেশনের সামনেটি খুবই সুন্দর, লোকজন দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর ফুহারা। এছাড়া বাম দিকে রয়েছে গাড়ি স্ট্যান্ড, এখানে বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে। আমি এখন রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করব। দেখুন সিকিউরিটির ব্যবস্থা রয়েছে রেলওয়ে স্টেশনে। ভিতরটা কত সুন্দর, ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আপনি চাইলে ত্রিপুরার বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। বাম পাশে রয়েছে স্ক্যানার, মালপত্র স্ক্যান করা হয় নিরাপত্তার জন্য। আমি সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। বলে রাখছি, এই স্টেশন থেকে চাইলে টিকিট কেটে আমরা আসাম হয়ে ভারতের পশ্চিমে যে রাজ্যগুলো আছে সেগুলোতে যেতে পারি। তবে টিকিট সহজে পাওয়া যায় না, কারণ 2-3 দিন আগে টিকিট কাটতে হয়, বিশেষ করে আন্তঃরাজ্য ট্রেনগুলোর ক্ষেত্রে। এছাড়া আপনার যে লোকাল ট্রেনগুলো আছে, প্রতিদিনই 2-3টি ট্রেন আগরতলা থেকে দক্ষিণে সাব্রুম পর্যন্ত চলে যায়। আর উত্তরের সর্বশেষ গন্তব্য হলো চুড়াইবাড়ি, এটি ত্রিপুরার উত্তরে অবস্থিত। সকলের অবগতির জন্য জানিয়ে রাখছি, ভারতে রেল ভ্রমণ খুবই নিরাপদ এবং অল্প খরচে দীর্ঘ দূরত্বে গমন করা যায়। বিশেষ করে আন্তঃরাজ্য ভ্রমণে বেশি খরচ হয় না, স্বল্প খরচে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ভ্রমণ করা যায়। আরও জানিয়ে রাখছি, লোকাল ট্রেনের ক্ষেত্রে আপনার কোনো সিট রিজার্ভেশন থাকে না, আপনি টিকিট কেটে যেখানে সিট পাবেন সেখানে বসে যাবেন। তবে আন্তঃরাজ্য ভ্রমণের ক্ষেত্রে আপনার সিটের রিজার্ভেশন থাকবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলকে আবারও ধন্যবাদ।